আহিরিটোলা কোথায় জানো তো? সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে। সেখানে কেউ থাকে না, দরজা জানলা ঝুলে রয়েছে, ছাদ দিয়ে জল পড়ে, দেয়ালে সব ইঁট বেরিয়ে পড়েছে, শুধু ইঁদুর বাদুড়ের বাস, সব জায়গায় একটা সোঁদা সোঁদা গন্ধ। বাড়িটা বাবা ঠাকুরদা ঠাকুরদা কোম্পানির আমলে তৈরি করেছিলেন, কলকাতা শহরেই তখন সবে তৈরি হচ্ছে। দিব্যি চকমেলানো দোমহলা বাড়ি, দেয়ালে সব জং ধরে যাওয়া চিত্র টিত্র করা, বিরাট পাথরের সিঁড়ি। টাকারও তাদের অভাব ছিল না, কীসব চোরা কারবার চলত। তখনকার দিনে অত আইন আদালতের হাঙ্গামা ছিল না। মোট কথা, বাবার ঠাকুরদার ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন। প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল, তাতে চারটে কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো। বাড়ির পিছন দিকে বিশাল আস্তাবল ছিল, সেসব কবে বিক্রি হয়ে গেছে, তার জায়গায় তিনতলা সব বাড়ি হয়ে সেগুলো পর্যন্ত ভেঙে চুড়ে যাচ্ছে। সেবার প্রিটেস্টে অঙ্কে 15 পেলাম, তাই নিয়ে বাড়িময় সে যে কী রকম হইচই লেগে গেল সে না দেখলে বিশ্বাস হয় না। বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে শেষ অবধি বাড়ি ছাড়তে বাধ্য হলাম। কাউকে কিছু না বলে সন্ধেবেলায় কয়েকটা কাপড় জামার পুটুলি কাঁধে নিয়ে ঘড়ি কিনবার জমানো টাকাগুলো পকেটে পুরে একেবারে আহিরিটোলার বাড়িতে গিয়ে উঠলাম। সেখানে আলো টালো নেই, রাস্তার আলো এসে যা একটু ভাঙা দরজা জানালা দিয়ে ঢুকছে, অদ্ভুত সব ছায়া পড়েছে। সামনে দরজায় তালা মারা, কিন্তু জানলার শিক নোনা ধরে ভেঙে গেছে, ঢুকতে কোনোই অসুবিধে হলো না। একটু যে ভয় করছিল না তাও নয়, আর কত রকম শেডের যে অন্ধকার হয় তাই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। খিদেও পেয়েছে প্রচুর, আবার রাগও হয়েছে। নিচের তলাটা কেমন যেন ঘুপসিপানা, পুঁটুলি বগলে ধুলোমাখা সিঁড়ি দিয়ে দুম দুম করে উপর তলায় উঠে যাচ্ছি। এমন সময় সিঁড়ির ঠিক উপর থেকে কে বলল, তোদের দ্বারা কি সন্ধ্যাবেলা তো হাত মুখটা ধুয়ে আলবাটা নিয়ে একটু চুপ করে বসে থাকা হবে না? সারাদিন শুধু দাও দাও দাও, এটা নেই ওটা নেই, এটা চাই ওটা চাই, এবার একটু খান্তি দে। ভুরভুর করে নাকে একটা ধূপধুনোর সঙ্গে গোলাপ জল আর ভালো তামাকের গন্ধ এলো। চেয়ে দেখি তারার আলোতে সিঁড়ির ওপরে একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছেন, ভুস্কো রঙের লম্বা জোব্বা পরনে, পায়ে সাদা নাগরাই জুতো, মাথায় ভুস্কো একটা ছোট্ট সাদা টুপি, আর ডান হাতের বকবার আঙুলে একটা মস্ত সবুজ পাথরের আংটি। যেমন সিঁড়ির ওপরের ধাপে এসে উঠেছি, আশ্চর্য হয়ে বললেন, তোকে তো আগে দেখিনি, তুই এখানে কেন এসেছিস, কি চাস কি বল দেখি বাবা। খিদে পেটটা খালি খালি লাগছিল, বললাম কেন আসবো না, এটা আমার বাবার ঠাকুরদাদার ঠাকুরদাদার বাড়ি। ভীষণ চমকে গিয়ে লোকটি কাছে এসে আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞাসা করলেন, তা তোমার বাবার নাম কি, তোমার ঠাকুরদাড়িবার নাম কি? নাম শুনে খানিকক্ষণ চুপ করে রইলেন। কোথাও জনমানুষ নেই, চারিদিকে অন্ধকার। রেলিংয়ের কাছে গিয়ে বুড়ো হাঁক দিলেন, নিচের তলায় অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এলো, তারপর লম্বা একটা কাঁচের ঢাকনি পরানো সেজ হাতে কুচকুচে কালো ডিকডিকে লম্বা গোলাপি গেঞ্জি মিহি ধুতি আর গলায় সোনার মাদুলি পরা একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো। সিঁড়ি কোথায় হতবাগা, বাড়িতে লোক এলে দেখতে পাস না? সামনের ঘরে গেলাম, মেঝেতে লাল গালচে পাতা, মস্ত নিচু তক্তপোষে হলদে মখমলের চাদর বিছানো, এক কোনায় গোঁপ ছোলা, চুড়িদার পাঞ্জাবি গায়ে কানে মাকড়ি একজন লোক দাঁড়িয়ে। তাকে বললেন, যাও এখন, বলছি তো 10 টাকা চাঁদা আর 5 ভরি আচার দেবো তোমার বড়াই পুজোর জন্য, এখন একদম কেটে পড়ো। লোকটি চলে গেলে আমাকে তক্তপোষে বসিয়ে পুঁটুলির দিকে চেয়ে বললেন, ওটা কি পালিয়ে এসছে নাকি কেন? বলতে হলো সব কথা। খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন, বোঝা হয়েছিস হতো ভাগে, তো লজ্জা করে না, আঁকা না কেন শুভঙ্কর পয়সা মুখে মন কংস বল না কেন, খেয়েছিস
পরদেশে চলে গেলে বললেন, আমি আর কখনো একটা আঁখ করতে ভুলছে না, আর তুমি হয়তো একবারে পুনর পারি, জানিস নবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলাম হইসে সব হিসেবের ভুল ছুটে গিয়েছিলাম বলে, দা কুর্তিকে দেখে পারি, সে তোকে আঁখ শিখিয়ে দেবে। পরদেশে একটা রূপোর থালায় করে লুচি, সন্দেশ, ছানা মাখা আর এক গ্লাস বাদামের শরবত এনে দিল। তারপর বারান্দার কোণে শ্বেত পাথর দিয়ে বাঁধানো স্নানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কাড়িকুড়ি করা খাটে সাদা বিছানায় শুয়ে সারা রাত ঘুমোলাম। সকালে পরদেশে এসে ডেকে দিল, কুট্টিবাবু আকসেগাতে এসেছেন। কুট্টিবাবুও এসে চিত্রকলা পার্টিতে বসে সারাটা সকাল আমাকে অঙ্ক কষালেন। পরদেশি কোনো কথা না বলে দুজনকে দুই গ্লাস দুধ দিয়ে গেল। বই নেই, পুটুলিতে খাতা পেন্সিল ছিল, তাই দেখে কুট্টিবাবু মহা খুশি। কি বলবো, যেসব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না সব যেন জলের মতো সোজা হয়ে গেল। কুট্টিবাবুর বই দরকার হয় না, সব মাথার মধ্যে ঠাসা। উনি চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি এরা সব বাড়িঘর ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে। উঠোনের ধারে ধারে বড় বড় টবে করে কত রকম পাতাবাহারের গাছ, আর উঠোনে দাঁড়ের ওপর লাল নীল হলদে সবুজ মস্ত মস্ত তোতা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে। দেয়ালে ঠেস দিয়ে পরদেশে মুচকি মুচকি হাসছে। বুড়ো লোকটির খোঁজ করলাম, কি তার নাম পরদেশি, বড্ড ভালো লোক। পিছন থেকে তিনি নিজে বললেন, আমার নাম শিবেন্দ্র নারায়ণ, লোকে শিবুবাবু বলে ডাকে। তুমি নাকি ভালো করে অঙ্ক করেছো, কুট্টি বলছিল, এই না তোমার পুরস্কার। আমার হাতে একটা মস্ত সোনার মোহর বুঝে দিলেন। ওকে পরদেশি, বাইরের দরজায় কারা যেন মহা ধাক্কা ধাক্কি চেঁচামেচি করছে। সঙ্গে নয় তো পরদেশি। পরদেশি আস্তে আস্তে মাথা নাড়ল। আমি বললাম, এই রে, তবে নিশ্চয়ই বাবা এসেছেন আমাকে খুঁজতে। ছুটে নিচে গিয়ে দরজা খুলে দিলাম। মা, বাবা, বড় কাকা আর পিসেমশাই এসেছেন। ইস, কি সাংঘাতিক ছেলে বাবু তুমি, এই খালি বাড়ির অন্ধকারে কালিঝুলির মধ্যে খাওয়া দাওয়া নিয়ে দিব্যি রাত কাটিয়ে দিলে, বলি হারি তোমাকে। অবাক হয়ে তাকিয়ে দেখি এক মুহূর্তের মধ্যে পরিষ্কার তক্তকে উঠোন, তোতা পাখির শাড়ি, পাতাবাহারের গাছ সব উড়ে গেছে। পাগলের মতো দৌড়ে উপরে উঠলাম। খালি ঘর খাঁ খাঁ করছে, ভাঙা স্নানের ঘর শ্বেত পাথরের সব টালি খুলে পড়ে আছে। পরদেশে, হো পরদেশি, শিববাবু কোথায় তোমরা? বাবা আমাকে খপ করে ধরে ফেললেন। জানিস না, শিববাবু আমার ঠাকুরদার ঠাকুরদা, পরদেশি তার খাস খানসামা। আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে মুহূর্তটাকে পকেটে পুরে বললাম, চলো টেস্টে আমি অঙ্কে ভালো নম্বর পাবো দেখো। কাউকে কিছু বলতে পারলাম না। আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আহিরিটোলার বাড়িটা সারিয়ে সরিয়ে সেখানেই থাকব। গঙ্গাটাও বেশ সামনে আছে। আপনারা এতক্ষণ শুনলেন লীলা মজুমদারের লেখা আহিরিটোলার বাড়ি। গল্প পাঠে নৈরীতা তন্ত্রী, সৌভিক চক্রবর্তী এবং সৌমাব ভূষণ চক্রবর্তী। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের কিমভুত ক্রিয়েশনস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, আর এই গল্পটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।